নমস্কার বন্ধুরা, এর আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম ব্যাংকক থেকে আমার পাটায়া পৌঁছানোর ভিডিও। তারপর পাটায়াতে এসে বিচে বেশ কিছুক্ষণ বিকালবেলা সময় কাটিয়েছিলাম, আর তারপর এই মাহি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তার ওপরেই কিন্তু আমি লজিং ফ্যাসিলিটি অ্যাভেল করেছিলাম। এই হচ্ছে আমার রুম। ভালো করে দেখতে চাইলে আমি কিন্তু লাস্ট এপিসোডেই রুমটা দেখিয়েছি, রুমের কস্টিং বলেছি, সেগুলো আগের এপিসোডে আপনারা পেয়ে যাবেন। আর এরপর আজকে সন্ধ্যাবেলা একটা নতুন এপিসোড শুরু করছি। এখান থেকে কিন্তু পাটায়া বিচ মাত্র 30 থেকে 40 সেকেন্ড ডিস্টেন্স। ওখানে আমি দেখাচ্ছি পাটায়া বিচে আমি কি করে টাইম পাস করলাম, আর তারপরে দেখাবো এখানকার বিখ্যাত ওয়াকিং স্ট্রিটের ভিডিও। যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই পিছনে গিয়ে দেখে নিন, আর আমি আগের ভিডিওর লিঙ্কও এর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া এই ভিডিওটা অবশ্যই ফলো করুন, আপনি কিন্তু অনেক ইউজফুল ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন যদি আপনারা সামনের দিনে পাটায়া ভিজিট করছেন। চলুন সময় নষ্ট না করে বিচের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমি হোটেল থেকে 30 থেকে 40 সেকেন্ড মতো হেঁটে চলে এসেছি একদম পাটায়া বিচে। পাটায়া বিচ থেকে আগেই বলেছিলাম যে হোটেলটা হচ্ছে মাত্র 30 থেকে 40 সেকেন্ড। এই দেখছেন চারপাশে পাটায়া বিচ, আর এই সামনেই কিন্তু একদম সমুদ্র। এখানে ওয়েভসগুলো একদম ভাঙছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আপনি ওই পিছনের ওই ব্যাকগ্রাউন্ডে ওই সব চিন্তাগুলো বাদ দিয়ে বিচে এসে যদি কিছুক্ষণ বসে থাকেন, স্ট্রিটটাকে একটু অ্যাভয়েড করতে হবে কম বয়সী ছেলেদের। প্রচুর মেয়ে কিন্তু ওখানে দাঁড়িয়ে রেড বলছে, বুঝতেই পাচ্ছেন কী বলতে চাইছি। এই দেখুন বিচ, এই পুরো বিচটা কিন্তু এনলাইটেন্ড। এই সামনেই এখানে এসে কিন্তু সমুদ্রের ঢেউগুলো ভাঙছে, ওই দেখতে পাচ্ছেন দূরে স্পিড বোটগুলো সব কিন্তু দাঁড়িয়ে আছে। এর আগের ভিডিওতে যখন বিকেলের দৃশ্য এখান থেকে দেখাচ্ছিলাম তখন কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছিল স্পিড বোটগুলো, আর ওই দূরে পাহাড়গুলোও কিন্তু বোঝা যাচ্ছিল। এখন তো পাহাড়গুলো দেখা যাচ্ছে না, রাত হয়ে গিয়েছে, রাত অলমোস্ট 8টা বাজে। এখন ওই একটা আকাশে তারা স্পষ্ট একদম, আর নিচে কিন্তু এনলাইটেন্ড। এই জায়গাটা বেশ দারুণ লাগছে, আর সাথে একদম হালকা হাওয়া, সমুদ্র, তারপরেই বিচ, যেরকম পুরীতে থাকে, আর তারপরেই কিন্তু মেইন রোড। ওই দিকটা দিয়ে আমি আজকে এসেছি ব্যাংককের দিক থেকে, আর ওই পাশটায় হচ্ছে ওয়াকিং স্ট্রিট, ওখানেও যাবো একটু পরে। জায়গা ভালো হোক আর খারাপ হোক দেখাতে তো প্রবলেম নেই, কারণ অনেকেরই কিন্তু উৎসাহ আছে যে ওয়াকিং স্ট্রিট অ্যাকচুয়ালি কীরকম হয়। এই দেখুন একদম সমুদ্রের পাড় বরাবর আমি হেঁটে চলেছি, ওয়াকিং স্ট্রিটের উল্টো দিকে হাঁটছি, আর একটু পরে যাব ওয়াকিং স্ট্রিটের দিকে। খুব সুন্দর লাগছে, ওয়াও। এখানে একা আপনারা কাপেল আসলে কিছুক্ষণ বসে থাকবেন, দুর্দান্ত লাগবে, এখানেই সময় কেটে যাবে। হাওয়া কিন্তু তীব্র নয়, আমাদের বঙ্গোপসাগরে যেমন প্রচণ্ড তীব্র হাওয়া দেয়, এখানে কিন্তু একটা হালকা হাওয়া দিচ্ছে, বেশি গরমও নেই, হিউমিডিটি নেই, বসে থাকতে কিন্তু দারুণ অভিজ্ঞতা। ওই যে দূরে বড় বড় বিল্ডিংগুলো, ওগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। ওদিকটাতে হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা চলে গিয়েছিলাম, পিছনে যে বড় বড় এনলাইটেন বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওই দূরে, ওখানে হাঁটতে হাঁটতে অনেকটা চলে গিয়েছিলাম। এখন আবার রিটার্ন আসছি আমার হোটেলের দিকে, আর এদিকটাতেই কিন্তু ওয়াকিং স্ট্রিট, একদম পাড় বরাবর হেঁটে চলেছি। ক্যামেরার সামনেটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন জুতোর একদম সামনে কিন্তু ঢেউ এসে ভাঙছে, ঠিক যেভাবে পুরীতে হয়। পুরীতে ঢেউয়ের তেজ কিন্তু অনেক বেশি থাকে, এখানে একদম ছোট ছোট ঢেউ। দুবাইতেও আপনি এরকম ছোট ছোট ঢেউই পাবেন, যেরকম পাচ্ছি আমরা এই গালফ অফ থাইল্যান্ডে। ওকে, এখানে ফটোশুটিং চলছে। ওয়াও, এই বিচ এরিয়াটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে রাত্রেবেলা। সকালে এই জায়গাটার একটা আলাদা সৌন্দর্য ছিল, এখন পুরো একদম এনলাইটেন বিচ, তার সামনে স্পিড বোটগুলো ভেসে বেড়াচ্ছে, দুর্দান্ত লাগছে। এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি ওয়াকিং স্ট্রিটের একদম সামনে, আমার সামনেই ওয়াকিং স্ট্রিট একদম লেখা আছে, ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। Thank you.
ঘুরিয়ে দেখাচ্ছি, চারপাশে কিন্তু ভয়ঙ্কর জৌলুস চলছে এখন, উন্মত্ত জনতা। আমাদের ওখানে পুজোর সময় যেরকম হয় আর কি, সারা রাত জেগে চলছে হাঁটা, প্রায় হাফ কিলোমিটার মতো এরকম রাস্তা, প্রচণ্ড লাউড সাউন্ড চারপাশে। এই দেখুন, দুটো বাচ্চা কি সুন্দরভাবে গান করছে এখানে গিটার বাজিয়ে। একজনের বয়স হবে মোটামুটি ওই 14-15 বছর, আর একজনের তো আরও কম, 8-10 বছর হবে। দুর্দান্ত ফাটাফাটি গিটার বাজালো কিন্তু মেয়েটা। এরকম ওয়াকিং স্ট্রিটে অনেকে আছেন কিন্তু সোলো পারফরমেন্স করেন আর তারপর ওখানে বসে সবাই কিছু না কিছু সাহায্য করেন, এই জিনিসটা বেশ ভালো। মানে সব কটা শিল্পেরই কিছু না কিছু তো কদর দেওয়া উচিত, যেটা এখানে কিন্তু দেয়। দেখলেন ওয়াকিং স্ট্রিটের সম্পূর্ণ হই হট্টগোল, অনেকক্ষণ ধরে হাঁটছি, ঘামিয়ে গিয়েছি, কিন্তু একবার ফেসবুকে লাইভ করেছি এদিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিক আসলাম, এখন আবার যাচ্ছি ইউটিউবের ভিডিও করতে করতে। এখন পাটায়ার ওয়াকিং স্ট্রিটে, এখানেই ভিডিওটা শেষ করছি। আমিও 2-3 বার এই রাস্তায় হেঁটে কিন্তু একদম ক্লান্ত, বুঝতেই পারছেন প্রচণ্ড ঘাম হচ্ছে, কারণ অনেকটা রাস্তা 2 বার করে হেঁটেছি। এই মুহূর্তে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাতে কিন্তু আমি সামনের দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। চলুন আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট এপিসোডে নিয়ে আসবো ওলা নাইট লাইফের ভিডিও। চলুন, ধন্যবাদ, শুভরাত্রি।